আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسوله الكريم। আজকে জরুরি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাদিসে ঈদের রাতকে, অর্থাৎ যেদিন চাঁদ দেখা যায় সেই রাতকে লাইলাতুল জায়েজা বলা হয়েছে, অর্থাৎ ঈদের রাত্রকে পুরস্কারের রাত্র নাম দেওয়া হয়েছে। এই রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদিগকে পুরস্কার দেওয়া হয়, তাই এই রাত্রিও এই রাতের রাতেরও বিশেষ একটা কদর করা উচিত। সাধারণ লোক তো দূরের কথা, অনেক খাস লোকও রমজানে ক্লান্তির পর সেই রাতে সুখের নিদ্রায় বিভোর যাইয়া থাকে, সময়কে এদিক সেদিক করে নষ্ট করে, অথচ এটাও বিশেষভাবে ইবাদত বন্দেগীতে মগ্ন থাকার একটা রাত। এই সম্পর্কে কোরআন হাদিস শরীফে বিভিন্ন ধরনের ফজিলত বর্ণিত হয়েছে, আজ আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আন খালিদ ইবনে মাদান আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল মান ক্বামা লাইলাতাল ঈদাইন লিল্লাহি মুহতাসিবান লাম ইয়ামুত ক্বালবুহু হীনা তামুতুল কুলুব। হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত তাবেঈ ছিলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সওয়াবের আশায়, সওয়াবের প্রত্যাশায় উভয় ঈদের রাতে ইবাদত করে তার অন্তর সেদিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে। এটা হাদিসটা ইবনে মাজাতে আসছে, সওয়াবুল ইমানও আসছে, সুনানে কুবরা আল বাইহাকিতেও আসছে। তারপর আরেকটা হাদিস, আন ইবনে কিরদাউস আন আবিহি আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহিয়া লাইলাতাল ঈদ ওয়া লাইলাতান নিসফ মিন শাবান লাম ইয়ামুত ক্বালবুহু ইয়াউমা তামুতুল কুলুব। হযরত ইবনে কিরদাউস উনি ওনার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুই ঈদের রাত এবং অর্ধ শাবানের রাতে জাগ্রত থেকে ইবাদত করে তাহলে যেদিন মানুষের অন্তর মারা যায় সেদিন তার অন্তর মারা যাবে না। এটা মারিফ আবু নুয়াইম ইসপানি রচিত মারিফাতুস সাহাবা 5333 নম্বর হাদিসে আসছে। এখন মুহাদ্দিসিনে কিরাম হাদিস বিশারদগণ অন্তর মৃত্যুবরণ না করার ব্যাখ্যা দুইটা করেছেন। একটা ব্যাখ্যা হলো কিয়ামতের আগে যখন ফিতনা ফাসাদ সারা দুনিয়াতে ভরে যাবে, যখন মানুষের ফিতনা ফাসাদ থেকে মানুষের অন্তর মৃত হয়ে যাবে, মৃত দিলের মতো হয়ে যাবে, সেদিনও ওই ব্যক্তির দিল জিন্দা থাকবে যে এই রাত্রগুলোতে ইবাদত করে কাটাবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে হাশরের ময়দানে যখন প্রত্যেক মানুষ হতবিম্ব হয়ে যাবে, হতবিহ্বল হয়ে যাবে, একদম মানুষের অন্তর কাজ করবে না, তখনও সে ইতমিনানের সাথে থাকবে এবং সুন্দরভাবে সে থাকবে। এটা হলো দ্বিতীয় ব্যাখ্যা। এছাড়াও আত-তারগিব আত-তারহিব দ্বিতীয় খণ্ড 153 নম্বর পৃষ্ঠায় আরেকটা হাদিস আসছে, আনুবাদাত ইবনে সামিত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল মান আহিয়া লাইলাতুল ফিত্র ওয়া লাইলাতুল আযহা লাম ইয়ামুত ক্বালবুহু ইয়াউমা তামুতুল কুলুব। একই অর্থ হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাত্রি জাগে, ইবাদত করে, তার অন্তর ওই দিন মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই উনি সোয়াবুল ইমান 3711 নম্বর হাদিসে বলছেন, বালাগানা আন্নাহু কানা ইয়াকাল ইন্না দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন ফি লাইলাতিল জুমআ ফি লাইলাতিল আযহা ফি লাইলাতিল ফিত্রি ওয়া আউয়ালি লাইলি লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাঁচটি রাত জেগে ইবাদত করে তার জন্য তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হবে, সে যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হবে, যদি পাঁচটা রাত জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতে পারে। এক জিলহজের 8 তারিখের রাত্রি, দুই জিলহজের 9 তারিখের রাত্রি, তিন ঈদুল আজহার রাত্রি, চার ঈদুল ফিতরের রাত্রি, পাঁচ শাবানের 15তম রাত্রি, যেটাকে আমরা শবে বরাত বলি। আন ইবনে উমারা আন্নাহু ক্বাল খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না আদ-দুআ লাইলাতুল জুমআ ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতু নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুন নাহার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
পাঁচটি রাতে দোয়া বিফলে যায় না। জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের ১৫তম রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই হাদিসটা সোয়াবুল ইমানে ৩৭১৩ নম্বর হাদিসে আসছে। তো এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঈদের রাত্রটাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলতের রাত্র বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা খুব চেষ্টা করব অন্যান্য শবে বরাত, শবে কদরের পাওয়ার জন্য শেষের দশ রাত যেভাবে গুরুত্ব দেই, অন্যান্য ফজিলতের রাত্রকে যেভাবে গুরুত্ব দেই, দুই ঈদের রাত্রকে ওইভাবে গুরুত্ব দিই ইবাদত বন্দেগি করব। কমপক্ষে হাদিসের ফজিলতগুলো হাসিল করার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করব। এখন যেভাবে সমাজে চলতেছে যে এই রাত্রে মার্কেটিংয়ের জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়, এই রাত্রেতে আনন্দ ফুর্তি বোমা পটকা ফুটানোর মধ্যে সময় দেওয়া হয়, আড্ডাতে সময় দেওয়া হয়, এইগুলোর দ্বারা আসলে হাদিসের যে ফজিলতপূর্ণ রাতটাকে যে অবহিত করা হয়েছে সেটার অবমূল্যায়ন করা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি এবং নিয়ত করি আমরা দুই রাত্রে সারা রাত জেগে ইবাদত বন্দেগি করব ইনশাআল্লাহ। নিজের জন্য দোয়া করি, উম্মতের জন্য দোয়া করি, আমিও সবার কাছে দোয়া চাই। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এখানেও এই একই কথা শবে বরাত অন্য ফজিলতের রাত্রের সময়ের মতো যে নির্দিষ্ট কোনো ইবাদত নেই, সারা রাত ইবাদত বন্দেগি করব। আর কোরআন শরীফে রাত্রের ইবাদত হিসাবে চারটা ইবাদতকে বলা হয়েছে সূরা মুজাম্মিলে। একটা হচ্ছে নফল নামাজ পড়া, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা। তো এই চারটা ইবাদত আমরা বিভিন্নভাবে করতে পারি, নির্দিষ্ট ইবাদত নেই। অর্থাৎ নফল নামাজ বেশি বেশি পড়বো, জিকির বেশি বেশি করবো, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবো এবং দোয়া বেশি বেশি করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। اللهم صل على محمد.